ডিভোর্স দিয়েছিলেন তার এক মাস কেটেছে। এক মাস পর ধর্মতলার ছবিটা ঠিক কী আজ সেটাই দেখাবো আপনাদের। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ধর্মতলা ফাঁকা হয়েছে কি না, পরিষ্কার হয়েছে কি না, আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হকাররা নিয়ম মেনে চলছেন কি না সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী এক মাস সময় দিয়েছিলেন, এক মাস সম্পন্ন হয়েছে, কী কী পরিবর্তন এনেছেন আপনারা? আমাদের তো এখন কোনো অসুবিধা হয়নি, এখন তো দিদি যা বলে এক মাস সময় নিয়েছিল, এক মাসের পরে এখন দিদি নামান্তেও বসেনি। আমরা যেরকম এখন আমাদের হকার যেরকম বসছে সেগুলো ওরামই আছে, কিন্তু সব লাইনেই আছে, কোনো ডিসপ্লে হচ্ছে না, কোনো লাইটিং হচ্ছে না, সব জায়গা ছোটো করে আছে, যা করে চলছে এখনো। আমরা কী করবো, আমাদেরকে যেরকম বলেছে তোমরা সব এইসব পিছনে করে নাও, ওইরকম আমরা ওর বলার মতন আমরা পিছনে করি। এই সামনে যা ডালা ছিল এদের তো পুরোই তুলে দিয়েছে, এখন আমরা দেখুন এখানে ছিল সব পিছনে চলে এসছে, আরও কিছু করার নেই, যদি একটু আগে করি পুলিশ পুরো মালটা তুলে নিয়ে চলে যায়। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? অনেক দিন থেকে, এই বলুন 40 বছর ধরে আপনি এখানে ব্যবসা করছেন। ধর্মতলার যে ছবিটা এর আগে কখনো দেখেছেন? না, কোনোদিন দেখিনি। আমাদের কি, আমাদের দোকান আছে, দোকান জেনুইন আছে, এটা দোকান আমাদের, যে রকম সরকার বলবে সেই রকম আমরা ব্যবস্থা নেব, একটু ছোটো করে বলতে চাই ছোটো করে করেছি। আমি কি বলবো দিদি, আমার দাদা বলবে, দাদা বলতে পারো, কিন্তু আপনি তো ব্যবসা করছেন না। আমি এখানে, আমার দোকান নেই তো, আমার কাজ করি এখানে। আপনি হকার তো? হ্যাঁ, আমি হকার তো। আপনি তো জানেন মুখ্যমন্ত্রী কী বলেছেন, এক মাস সময় দিয়েছেন, সেটা সম্বন্ধে তো আপনার ধারণা আছে? দেখিনি আমি তো, আমি দেখিনি ওটা মুখ্যমন্ত্রী কী বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক মাস সময় দেওয়া হচ্ছে, তার আগে এই যে কলকাতার ফুটপাথগুলো রয়েছে হকার মুক্ত করতে হবে, বেআইনিভাবে যারা বসে রয়েছেন তাদেরকে তুলতে হবে। দেখিয়ে বাদ যে হুয়া থা কি বলা থা দিদি বলা হ্যাঁ কি আপনা জগা মে রাখকে সহি সে লগা কে কাম করো। আব আদমি লোক ক্যা কর রা হ্যাঁ, বেশি বেশি করকে বড়া কর দে রা হ্যাঁ, ও তো গলতি কর রা হ্যাঁ, হাম লোক ভি গলতি কিয়া, মগর হাম লোক তো সমঝ মে আয়া কি গলতি হো রা হ্যাঁ, তো হাম লোক আপনা নিচে করকে লগায়া, ডিসপ্লে নেই লগা রা হ্যাঁ, আপনা চাপ কে লগা রা, রাস্তা থোড়া বড়া কর দিয়া বল কে হাম লোক সব সাইড কর দিয়া। ঠিক আছে স্যার, ভালো চলছে এখানে, দিদি যা করছে ওটা ভালো করছে, বুঝলেন, আর বলে আইন ব্যবস্থা করে মেনে চলুন, বুঝলেন, এইসব করছে তা ভালো হয়েছে। আর আমি বলতে পারবো না, ওনার দিকে বলুন। এখানে কাজ করছেন আপনার তো জানা, ব্যবসার নিশ্চয়ই ক্ষতি হচ্ছে? ক্ষতি তো পুরো হচ্ছে, লেকিন আপনি আমার দাদা দিয়ে দিয়ে। কিন্তু আমি বলছি ক্ষতিটা কেন হচ্ছে, কারণ কি? আমি বলতে পারবো না। কিন্তু আপনাদের থেকে তো নথি জমা নেওয়া হয়েছিল পুরসভার তরফে। আরে নোটিশ আছে যা, আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না বাবা। আরে আপনাদের ব্যবসার কতটা ক্ষতি হচ্ছে? আমি কিছু বলতে পারবো না ম্যাডাম, আমি এসব কোনো আইডিয়া নেই ম্যাডাম। আপনি এখানে কাজ করছেন, আপনাদের আইডিয়া নেই? না লড়কা, ইসিলি। ঘর কহাঁ পে? ঘর আমাওয়া হুয়া বিহার। তো মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাইরে থেকে লোক আসছে, তো মুঝে নেই এসব কা আইডিয়া, কিছু আর সব কিছু। তাহলে এটা সত্যি যে বাইরে থেকে লোক আসছে? আরে মুঝে আইডিয়াই নেই এসব চিজ কে, ইয়ে লড়কা বল রে ইসকো ইয়ে পুরানা বল না স্যার, আপ পুলিশ বল, মুঝে আইডিয়াই নেই কে বলেঙ্গে। মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে থেকে লোক আসছে, ইয়া নেই হিন্দি বলেন না, হিন্দি নেই হ্যাঁ আইডিয়া মুঝে, ইসে পুছিয়ে ইয়ে পুরানা স্টাফ হ্যায় পুছ লিজিয়ে, ইসে বাংলা বুঝতে পারছেন তো? নেই নেই, বাংলায় কাজ করছেন, বাংলা বুঝতে পারছেন না? নেই পুছ নেই জানতে হ্যায় না, ইসিলিয়ে বল রে। তো কাস্টমাররা তো বাঙালি এখানে, কোনো আইডিয়া নেই আর কিছু আর সব কিছু। ওই যে ও বল, আপনি তো ব্যবসা করছেন? না না আমি বলবো না, ওই যে হেড আছে, হেড আছে। আরে আপনি তো ব্যবসা করছেন, আপনি বলতে পারবো না, আমি ওই বলবে এই এই হেড আছে। এটা ইয়ারকি হচ্ছে না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি মুখ্যমন্ত্রী। আমি আমি বলতে পারবো না, যা আপনি সময় না, না 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 আপনি বল দিই, আপনি বল, আপনি হিন্দি মেই বলো, কোনো প্রবলেম নেই ম্যাডাম, সরি সরি ইয়ে বলে না ইয়ে। আরে আপনি তো এখানে ব্যবসা করছেন, আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রী নবান্নে বলেছিলেন যে গ্র্যান্ডের সামনে বসা চলবে না, সেখানে নিরাপত্তার অভাব হচ্ছে, আপনাদের তো রিস্ক ব্রেকই হয়েছে আপনাদেরকে নিয়ে, পুরসভার তরফে আপনাদের ডকুমেন্ট জমা নিয়েছে, সেক্ষেত্রে কি কোনো নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে? না, পুরসভার থেকে এসে চলো সে সার্ভে চলো, যার যার জায়গার নাম ছিল, 20 বছর হয়ে গেছে এক একটা জায়গাতে বসে, সবে পেপারে ব্যাপার আছে, তো এরা মুখ্যমন্ত্রী বলিনি কি গ্র্যান্ড ওপরে উঠবে, কিন্তু ওনা এখন কোনো তকড় তকড় হয়নি, এখনও নমনীত বসা যায়নি, এখনও কোনো নোটিশ আসেনি আমাদের কাছে। দেখো কী হবে, আমি তো ওর যে ডিসিশন করছে যে ভালোই হবে। এই গাড়িগুলো সরকারের তরফে কি রাখা হচ্ছে? এই পার্কিং এ পার্কিং কর্পোরেশন পার্কিং আছে, কর্পোরেশন পার্কিং করছে, মানে অর্থাৎ যে জায়গাগুলো আপনাদের থেকে সরিয়ে আনা হয় সেখানে কর্পোরেশনের লোকেরা হচ্ছে পার্কিং এর ব্যবস্থা করছে মানুষের জন্য। ব্যবস্থা ছিলই তো শুরু থেকে ছিল এটা,
এই টাকাগুলো কোথায় যাচ্ছে কর্পোরেশনে? সেটা আমি বলতে পারি না। আপনি তো বললেন কর্পোরেশনে। হ্যাঁ, তো কর্পোরেশনে আপনি সেটা ঠিক জানেন যে কর্পোরেশনে পার্কিং আছে, যে টাকা কোথায় যাবে সেটা আমি বলতে পারি না। তো না না না, কিচ্ছু হয় না, ভালো করে এরকম দোকান লাগাচ্ছি, ভালো করে কিচ্ছু হচ্ছে না। আর নিয়ম কী কী মানছে? নিয়ম হচ্ছে কি, ছোটো করে লাগাও, ভালো করে লাগাও, কিছু উপরে ঢুকলে বুঝলে করো না। পুরসভার তরফে আপনাদের যে ডকুমেন্ট জমা নেওয়া হয়েছিল, অর্থাৎ আপনাদের 2015 সালে হকারদের কার্ড ছিল কি না, এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো জমা নেওয়ার পরে পুরসভার তরফে কি আর আসা হয়েছে কোনো বিশেষ নির্দেশ নিয়ে? না, একবারই সার্ভে হয়েছে, তারপরে এখন আসা হয়নি। পুরসভা থেকে একবার সার্ভে হয়েছে, তারপরে এখন তো কোনো এক মাস হয়ে গেছে, এখনও কোনো আসা হয়নি। যারা যারা ডকুমেন্টস দিয়েছে সবের ডকুমেন্টস হয়েছে, সার্ভে হয়েছে, ফটো হয়েছে, তারপরে এখন কিছু হয়নি। হ্যাঁ, মেসেজ তো এসেছে, মতলব মেসেজ আয়া থা কম্পানিকে পাশ মে, কম্পানি তো অভি ঘর পে হ্যাঁ, মেসেজ আয়া, ফির অভি কোর্ট গিয়া, কোর্ট মে বাত চল রা হ্যা। না 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 না, কিছু হয়নি, ও কাগজপত্র নিয়ে গেছে, কী হবে ওই জানে না। না, ওখানে কিছু হলো না, আপনার আমাকে বললো 1/3 করে লাগাতে, 1/3 করে লাগাচ্ছি। অনেকেই বলছেন, মানে আপনি যেমন বললেন যে বেশ কিছু বছর ধরে আপনারা এখানে ব্যবসা করছেন, এত কিছুর মধ্যে ব্যবসার কতটা ক্ষতি হয়েছে? ব্যবসার তো অনেক ক্ষতি হয়েছে, পাবলিককে ভি অনেক ক্ষতি হয়েছে। সব তো হাই কোয়ালিটির লোক নেই, সব তো মিডল ক্লাসের লোক আছে, যেমন আমরা মিডল ক্লাসের লোকেদের জন্য তো সব করা হয়েছে, আর সব তো শোরুমে যাবে না, অনেকটা ব্যাপার আছে। এখন কী ভালো লাগবে, পুরো ব্যবসাই খারাপ হয়ে গেছে, ব্যবসা হচ্ছে না। যেখানে 20-25 হাজার টাকা বিক্রি ছিল, এখন 4,000-5,000 বিচতে বিচতে বন্ধ হয়ে যাচ্ছে। পুজো তো আর কয়েক মাস বাকি রয়েছে, এই 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 সময় অন্যান্য বছর কেমন ব্যবসা হয়? অন্য বছর তো ভালোই ব্যবসা হচ্ছিল, কিন্তু এই বছর কী হবে বলা যায় না। কেন, পুজো তো অক্টোবর মাসে আছে, এখন তো বাজার খুব খারাপ, বনি হওয়ার মুশকিল হয়ে গেছে। ব্যবসার ক্ষতি বলতে কী আছে, যে ডালা ছিল বলতে একটু ভিড় ভাড় হতো, ডালা নেই, এটা কর্পোরেশন আছে, এটা সরকারের জায়গা, সেটা উনি যেটা ভেবেছেন ঠিক সেটা করেছেন। তার ব্যবসা তো হচ্ছে না, ব্যবসা তো অনেক খারাপ হয়ে গেছে, বাজার অনেক খারাপ হয়ে গেছে এখান থেকে। ব্যবসা করতে তো হচ্ছে, বাজার হচ্ছে না, এখন হয়ে গেছে একটা সময় হয়ে গেছে, বনি হচ্ছে না। এর কারণ কী দেখছেন ব্যবসার ক্ষতি হওয়ার? ওই সব বলছে কি উঠে যাবে, এরকম হয়ে যাবে, এই জন্যই বাজার হচ্ছে না। ব্যবসা তো অনেকভাবে প্রথম বাজার বৃষ্টি চলছে, এখন তো বাজার ফুটে দেওয়া অবস্থা, জানেন বৃষ্টি হয়েছে তখন দোকান বন্ধ থাকে, ওটা তো ব্যবসা খারাপ চলছে এখন। তবে এটাও তো ঠিক কথা যে কলকাতার রাস্তাগুলো নোংরা হচ্ছে। কলকাতার রাস্তা নোংরা হচ্ছে সে তো ঠিক আছে, সেটা তো দিদি চাপ পড়েছে, সেটা স্যাটিসফাই আছে, কিন্তু হঠাৎ কোনো কিছু করা যায় না। এখন এক মাস সময় নিয়েছিল দিদি, কিন্তু এক মাসের পরে এখন কোনো ডিসাইড হয়নি, কিছু হয়নি। যে রাস্তা দিয়ে চার চাকা ঢুকতে পারছো না, আমার সামনে থেকে একটা বড় বাস বেরোচ্ছে সেই রাস্তা থেকে, তাহলে সব কিছু সম্ভব হয় ইচ্ছে থাকলে? নিশ্চয়ই, মানুষ যদি চেষ্টা করবে সব কিছু সম্ভব হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস সময় বেঁধে ধরে দেওয়ার পর এক মাস কেটেছে, এবং ধর্মতলার ছবিটা ঠিক কী এখন সে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারতেন না, সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি ঢুকছে, মুখ্যমন্ত্রী হয়তো এই ছবিটাই দেখতে চেয়েছিলেন, আর ধর্মতলা সেই পরিবর্তন দেখিয়েছে। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দাওয়াল, ধর্মতলা।